তো যেহেতু এখানে শরবত দেওয়া হচ্ছে, আমরা একটু শরবত নিয়ে নিই। চলুন, কত সুন্দর কত সুন্দর শরবত রামকি প্যারির সামনে দেওয়া হচ্ছে। আমরা প্রভু শ্রীরামের আবির্ভাব তিথি বলে কথা, সেই কারণে সম্পূর্ণ মহল এত সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে, বেলুন দিয়ে। দেখুন, সম্পূর্ণ ধাম ধোয়া ধোয়া করে দেওয়া হলো। আসলে এখন আমরা ভিতরে যাই এবং দর্শন করি প্রভু শ্রীরামজিকে সপরিবারে। হয়তো উনি এখানেই বিরাজ করছেন। আপনাদের সকলকে রামনবমীর অশেষ কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানাই অযোধ্যা ধাম থেকে। অযোধ্যা ধাম সম্পূর্ণ সেজে উঠেছে। এটা হচ্ছে কৃষ্ণ জন্মভূমির মন্দিরে যাওয়ার পথ এবং গেট। আমরা কিছু দূর যাবো, আপনাদের দর্শন করাবো। দেখুন, লক্ষ লক্ষ ভক্তরা সারা দেশ বিদেশ থেকে অযোধ্যা ধামে এসেছেন, এবং যারা মন্দিরের থেকে আসছেন তাদের জন্য এই ব্যাগ করা হয়েছে, নতুন ব্যাগ। সারাদিন আজ অযোধ্যায় বিশেষ অনুষ্ঠান পালন করা হবে। মন্দিরের ভিতরে যেহেতু মোবাইল ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, সেই কারণে আমরা ভিতরে আপনাদের নিয়ে যেতে পারছি না। সেই কারণে আমরা বাইরে থেকে দর্শন করাচ্ছি। কিন্তু আমরা অযোধ্যা ধামের আর বিশেষ সমস্ত মন্দির যাব, দশরথ মহল, কনক ভবন, জানকী মহল, এই সমস্ত ভবনে যাব, আপনাদের দর্শন করাবো। আপনারা খুবই সুন্দর আজকের দর্শন লাভ করতে পারবেন। এখান থেকে প্রভু শ্রীরামজিকে আপনারা দর্শন করুন। এখান থেকে সম্পূর্ণ রাস্তা ঘুরিয়ে দেওয়া হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য, এবং আরও বিশেষ পথ করে দেওয়া হয়েছে মন্দির থেকে বেরিয়ে আসার জন্য। তো আপনারা দর্শন করতে থাকুন, আপনাদের খুবই ভালো লাগবে আজকের এই ভিডিওটি। সীতারাম, আপনাদের সকলকে রামনবমীর অশেষ কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানাই। আপনাদের রামনবমী খুব ভালো কাটুক এটাই আমরা কামনা করি। রামনবমী উপলক্ষে আমরা সম্পূর্ণ অযোধ্যা ধামের বিভিন্ন অনুষ্ঠান এবং অযোধ্যা ধাম আপনাদের দর্শন করাবো, তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন। আর এই হচ্ছে চড়াহা, সামনে রয়েছে রামকি প্যারি, এবং এখানে রয়েছে লতা মঙ্গেশকর চক। আর এখানে সুন্দর একটি সূর্যদেবের হয়তো এটি করা হয়েছে, আর খুবই দর্শন হচ্ছে অযোধ্যার। এখানে মাতা সরিউকে সামনে আপনারা দর্শন করতে পারবেন। আর এখানে এখানে ঘাট তৈরি করা হয়েছে, এখানে ভক্তরা স্নান করেন। আর দেখুন সামনে কত ভক্তরা আপনারা দর্শন করছেন এখান থেকে। শুধু ভক্তবৃন্দ, এভাবে আপনারা আমাদের সঙ্গে থাকুন। সীতারাম রাধেশ্যাম। প্রথমেই আমরা সরয়ূ নদীতে স্নান করে নেব। যেরকম ভক্তরা তীর্থযাত্রীরা এখানে মহানন্দে স্নান করছে, এখানে স্নান করবার পর এখন আমরা যাব দশরথ মহলে, প্রভু শ্রীরামের বাড়িতে, যেখানে প্রভু শ্রীরাম ছোটোবেলায় কাল এবং পরবর্তীকালে অতিবাহিত করেছিলেন সেই দশরথ মহল। তারপরে আমরা যাব কনক ভবন। অসংখ্য ভক্তরা স্নান করছেন। আমরা এখন চলে এসেছি জানকী মহলে দর্শন করতে। আসুন ভিতরে গিয়ে আমরা দর্শন করে আসি জানকী মহল। এখন আমরা চলে এসেছি জানকী মহল দর্শন করতে। এই মহলটি খুব সুন্দর করে সাজানো হয়েছে রামনবমী উপলক্ষে। দেখুন, এখানে সোমেশ্বর মহাদেবজি আর রয়েছেন, বিভিন্ন প্রকার লাইট লাগানো হয়েছে। এখানে হনুমানজির মন্দির রয়েছে। আর চলুন আমরা ভিতরে দর্শন করে আসি। এখানে প্রভু শ্রীরামের বিভিন্ন লীলা
তার চিত্র অঙ্কন করা হয়েছে। এখানে কৃষ্ণের লীলা চিত্র অঙ্কন করা হয়েছে। অপূর্ব সুন্দর দর্শক। এখানে বিশেষ রামলীলার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, ভক্তরা এখানে গিয়ে রামলীলা দর্শন করতে পারবেন। এখন ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছেন, মাথায় বিশেষ রাস তারা নিয়ে যাচ্ছেন। অসংখ্য ভক্তরা তারা এসেছে। অযোধ্যা ধাম থেকে, অযোধ্যা ধামের এই স্থানে জয় শ্রীরাম। প্রথমে আমরা হনুমানগড়ি যাব, সেখানে হনুমানজিকে দর্শন করে তারপরে যাব। সেই পথেই আছে দশরথ মহল, যেখানে আমরা প্রভু শ্রীরামজিকে দর্শন করতে পারব। সেখানেই দশরথ মহলে প্রভু শ্রীরাম অনেক সময় অতিবাহিত করেছিলেন, লীলাবিলাস করেছিলেন। এখানে প্রভু শ্রীরামের বিভিন্ন লীলা কথা উপর সমস্ত চিত্র মন্দির জুড়ে অঙ্কন করা হয়েছে। আর এখানে রয়েছে বিশাল বড় ঘণ্টা, আর সামনে রয়েছে রামকথার বিশেষ স্থান, ভক্তরা জপও করছেন, মালাও জপ করছেন, কীর্তনও হয়, কথাও হয়। শুধু আমরা দর্শন করি, এখানে লাইনে দাঁড়ানো হয়েছে। বালিজির একটি মূর্তি রয়েছে, খুব সুন্দর দর্শন। এত সুন্দর এই মন্দিরটি, খুব সুন্দর লাইটের মাধ্যমে আরো ঝকমক করছে। অবশ্যই বজরং বলিজিকে প্রার্থনা করবেন, ওনার চরণে প্রার্থনা করবেন, তাহলে অবশ্যই আপনারা ভক্তিতে, ভক্তি সমস্ত বাধা বজরং বলিজি দূর করবেন। জয় বজরং বলিজি কি জয়, পমন পুত্র হনুমানজি কি জয়। দশরথ মহল আজ খুব সুন্দর লাইট দিয়ে সজ্জিত করা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে দেখুন। জয় মহান রাজা প্রভু দশরথ কি জয়, প্রভু শ্রীরাম কি জয়। দেখুন এই সেই আঙ্গিনা, এই আঙ্গিনায় প্রভু শ্রীরাম ছোটবেলায় কত খেলা করেছেন, রাম লক্ষ্মণ সীতা, রাম লক্ষ্মণ। যদি ভক্তবৃন্দ দেখুন কত সুন্দর লাইট দিয়ে আজকে সম্পূর্ণ এই মহল সাজানো হয়েছে। প্রভু শ্রীরাম যেন আজ এখান থেকেই বেরিয়ে যাবেন এবং সম্পূর্ণ অযোধ্যা ধাম তিনি পরিক্রমা করবেন এবং সমস্ত ভক্তদের তিনি বিশেষ কৃপা প্রদান করবেন। এত সুন্দর দর্শন যে সত্যি আমরা আকৃষ্ট হয়ে যাচ্ছি এই মহলে দর্শন করে, এই স্থানে এসে আজকের এত সুন্দর দর্শন সত্যি এর আগে হয়তো কখনোই আপনারা করেননি। এখানে দেখুন শ্যামসুন্দর এবং শ্রীমতী রাধারানীও আছেন দশরথ মহলে। আর এই স্থানে দশরথজি তিনি বসতেন এখানে সিংহাসনে, এবং তিনি এখানেই সম্পূর্ণ অযোধ্যা ধাম শাসন করতেন। অযোধ্যা ধামবাসী এখানে আসতেন, এই মহলে আসতেন, এবং এখান থেকে
তারা সকলেই দশরথ মহারাজকে তাদের কথা বলতেন। তো চলুন এখন আমরা যাব কনক ভবনে, এত সুন্দর দর্শনের পর। যেন আমাদের ইচ্ছা করছেন এখান থেকে যেতে। দেখুন একবার কত সুন্দর লাগছে আজকের এই কনক ভবন। দেখুন কত সুন্দর ফুল বাংলো করা হয়েছে এই মন্দিরে। যেহেতু প্রভু শ্রীরামের শুভ আবির্ভাব তিথি, তাই সম্পূর্ণ অযোধ্যাবাসী অত্যন্ত উদ্দীপনার সাথে আনন্দের সাথে উৎসবটি পালন করছে অযোধ্যা ধামে। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সকলকেই প্রভু শ্রীরামের আবির্ভাব তিথির শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হরি নামে এবং গানে থাকবেন। জয় শ্রীরাম, সীতারাম, রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। অযোধ্যা থেকে আরও ভিডিও আসবে আপনাদের জন্য, এবং আগামী 19 তারিখ হচ্ছে একাদশী, একাদশী তিথির বৃন্দাবন দর্শনের ভিডিও আপনারা পেয়ে যাবেন সময় মতো, তাই আপনারা আমাদের সঙ্গে থাকুন। রাধে রাধে। এখন দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, খুব সুন্দর লাইট দিয়ে সম্পূর্ণ মন্দির সাজানো হয়েছে। আমরা এত দূর থেকেই আপনাদের দর্শন করাতে পারবো, কারণ ভেতরে আমরা নিয়ে যেতে পারবো না, সেখানে অ্যালাউ নেই। বজরংবলী মন্দিরের উপরে, দুর্গের উপর লাইট লাগানো হয়েছে, তা ঝকমা করছে। বজরংবলীজি সমস্ত ধাম রক্ষা করছেন উপর থেকে, এই কারণে দুর্গের উপর সব থেকে উপরে তার ঘর, আর ভক্তরা হাঁপিয়ে পড়েছেন, তারা এখানে বিশ্রাম নিচ্ছেন। আজ সারা জুড়ে যেন অযোধ্যা ধাম জাগবে প্রভু শ্রীরামের জন্ম মহোৎসব আবির্ভাব তিথি পালন করার জন্য।